হাজারো স্বপ্ন নিয়ে কানাডায় পড়তে গিয়েছিল বাংলাদেশের 4 শিক্ষার্থী। তাদের তিনজনেরই স্বপ্নের মৃত্যু হয়েছে কানাডার সড়কে। গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন শাহরিয়ার খান, এঞ্জেলা বারুই এবং আরিয়ান দীপ্ত। তাদের সবার বয়সই 17 থেকে 21-এর মধ্যে। অন্যদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে নিবিড় কুমারদেরকে। বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। হাজার মাইল দূর থেকে পাওয়া এই খবরে স্তব্ধ নিহতদের পরিবার, অপেক্ষা করছে মৃতদেহের জন্য। তাদেরই একজন শাহরিয়ার খান, পরিবারের সবাই তাকে ডাকত মাহির বলে, পরিবারের সব থেকে ছোট ছেলে। বড় দুই বোন একজন থাকেন মালয়েশিয়ায়। ব্যবসায়ী বাবার ইচ্ছে ছিল একদিন তার ছেলে ব্যবসার হাল ধরবে। যেতে দিতে চাননি কানাডায়। মাত্র 17 বছরের মাহিরের চোখে অনেক স্বপ্ন ছিল। মাহির হতে চেয়েছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাই বাবাকে বলেছিল ডিগ্রি নিয়ে এসে বাবার সাথে কাজ করবেন। কিন্তু পরিবারের কাছে আর ফেরা হল না মাহিরের। মাত্র 17 বছরেই নিভে গেল মাহিরের জীবন প্রদীপ। দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর দুজন, আরিয়ান আলম এবং শাহরিয়ার খানের মরদেহ দেশে নিয়ে আসার কার্যক্রম চলছে। ইতোমধ্যে তাদের লাশ নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কানাডার নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নিহত আরিয়ানের পরিবার। তিনি বলেন, সব ঠিকঠাক থাকলে 4 দিনের মধ্যে আরিয়ান এবং তার সহপাঠী শাহরিয়ার খানের মৃতদেহ বাংলাদেশে পৌঁছাবে। তবে নিহত আরেকজন এঞ্জেলা বারুর মৃতদেহ দেশে কখন আসবে তা এখনও জানা যায়নি। অন্যদিকে কানাডার টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থা কিছুটা উন্নতি হলেও শঙ্কা কাটেনি। চিকিৎসকের বরাত দিয়ে গত বৃহস্পতিবার তিনি এ তথ্য জানিয়েছেন। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কানাডায় ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ এবং তার স্ত্রী। কুমার বিশ্বজিৎ গণমাধ্যমকে জানান, কানাডার সেন্ট মাইকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন নিবিড়। মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় নিবিড় গতকালকের চেয়ে এই মুহূর্তে ভালো আছেন, তবে এখনও তিনি শঙ্কামুক্ত নয়। স্থানীয় সময় গত মঙ্গলবার তার একটি অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিবিড়ের মাথা, চোখ এবং বুকের পাঁজরের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শরীরের আর কোথাও কোথাও আঘাত আছে কিনা তা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। নিবিড় একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আন্তর্জাতিক বিষয়ে কেমন তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।